হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সেই নতুন বছরের প্রথম দিনই এমন একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি যে নিয়ে ভিডিও আপনি সামান্য কিছু পরিশ্রম করে আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন হয়তো ভাববেন যে না করা সম্ভব নয় তবে আমি প্রুফ দেখিয়ে দেব যে করা সম্ভব অনেক অনেক টাকা ইনকাম করা যায় যে টাইমটা আমরা বিভিন্ন সময় করি কি চাকরি করি চাকরি করার পরেও অনেক টাইম থাকে সেই টাইমটুকুকে আমরা আড্ডা দিয়ে হোক বা ফেসবুক হোয়াটসঅ্যাপ করে হোক সময় নষ্ট করা হয় বা যারা বেকার তারা সেই যে টাইম টুকু চাকরির জন্য যে চেষ্টা করছে পড়াশোনা করছে সেই টাইমের বাদ দিয়ে বেশিরভাগ সময়ই সেই সমস্ত কাজে আমরা সময় নষ্ট করি সেই সময়টুকু নষ্ট না করে যদি আমরা যদি সেই সময়টুকুকেই যদি কাজে লাগাতে চাই কাজে লাগিয়ে সেখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করা যায় আমি প্রুফ দেখিয়ে দিতে পারবো আমারও প্রুফ আছে আমি প্রুফ দেখিয়ে দিব এই ভিডিওর মাঝখানেই আপনার প্রুফ থাকবে যে না কি ইনকাম করতে পারছি কি পাচ্ছি না তো সেটি সম্পর্কে আলোচনা শুরু করব এবং যে ওই আড্ডা বা ফেসবুক হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে ইনকাম করার জন্য এই নতুন বছরে শপথ নিয়ে নিন যে না আমাকে শুধুমাত্র বেতনের উপরে বা বেকার আছি চাকরি হচ্ছে না সেই উপরে ভরসা না করে আরো অতিরিক্ত কিছু উপার্জন করার জন্য আপনাকে আমার এই চ্যানেল থেকে অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি যে না আপনি পারবেন এবং আমি প্রুফ দেখিয়ে দিব কিভাবে করবেন পুরোপুরি এই ডিটেলস আমি এই চ্যানেলে করবো শুরু করে আগে বলবো যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন যাতে আমি আরো বেশি করে উৎসাহিত পাই এবং সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি সেভাবে উৎসাহ পাই না সেক্ষেত্রে সাবস্ক্রাইব করুন এটা ফ্রি অফ কস্ট কোনো এর জন্য টাকা পয়সা দিতে হয় না অনেকে ভাবেন যেন টাকা পয়সা দিতে হয় কোনো টাকা পয়সার দরকার নেই তবে আসি মূল বিষয় যেটি কি সেটি হচ্ছে সবার আগেই বি এল ও জি ব্লগ আপনি যদি ব্লগ ক্রিয়েট করেন ব্লগ ক্রিয়েট করে সেটিকে যদি অ্যাডসেন্সের সাথে যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার ইনকাম প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে এখন ব্লগ আপনি কিভাবে খুলবেন আমার এই ভিডিওর শেষparte থাকবে ব্লগ কিভাবে খুলবেন এবং ব্লগ কি ব্লগ হচ্ছে এমন একটি জায়গা যে জায়গায় আপনার নলেজ যেমন এই যে ইউটিউব আমার নলেজগুলো আমি ইউটিউবে সার্ভ করি আপনাদের সাথে শেয়ার করি সেরকম আপনি আপনার নলেজ লিখে আপনি করতে পারেন অনেক সময় অনেকে যেমন হচ্ছে ভিডিও করতে পারে না লিখতে পারে বলতে পারে না সে সমস্ত ক্ষেত্রে ব্লগ ব্লগ হচ্ছে ইউটিউবের থেকে বেশি আর্নিং ইউটিউবে হাজার ভিউ জন্য যা আর্নিং দেওয়া হয় যা ডলার দেওয়া হয় আপনার ব্লগে তার থেকে দ্বিগুণ তিন গুণ চার গুণও বেশি দেওয়া হয় হাজার ভি মধ্যে সেক্ষেত্রে আপনার যা নলেজ আপনি যে বিষয়ে বেস্ট সে এডুকেশন পারপাস হতে পারে টেকনোলজি পারপাস হতে পারে আপনি গল্প লিখতে পারেন কবিতা লিখতে পারেন যা কিছু লিখতে পারেন সেগুলোই আপনি ব্লগে লিখুন অনেকে দেখি আমি প্রচুর গল্প লিখে সেটি কি ফেসবুকের মধ্যে লিখে দিচ্ছে কিলা ওখান থেকে কিন্তু কোনো ইনকাম আসবে না সেই গল্পটি যদি আপনি ব্লগে লেখেন বা কবিতা বা আপনার নলেজ ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যা খুশি যে কোনো সাবজেক্ট ইংলিশ ইংলিশের উপরে খুব কম আছে সেগুলো যদি আপনি যদি লিখে যদি ব্লগে লেখেন ব্লগে লেখে সেই ব্লগটি যদি সাথে যদি অ্যাপ্রুভ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইনকাম আসবেই এবং সেটিকে কি শুধু একটু পরিশ্রম করা অর্থাৎ তাকে একটু আপার র্যাঙ্কের দিকে নিয়ে আসা আছে সেই আমি পরে আপনাদের সাথে শেয়ার এখন ব্লগের ক্ষেত্রে যে ব্লগটি আপনি প্রথমে গুগল থেকে আপনি খুলতে পারেন সেজন্য কি আপনাকে আপনাকে গুগল অ্যাকাউন্ট প্রয়োজন আছে অর্থাৎ একটা ইমেল আইডি গুগলের ইমেল আইডি সেখান থেকে আপনি ব্লগ স্পার করতে পারেন সেখান থেকে অনেক সময় অনেকে বলে যে না শুধু ব্লগ শুধু ব্লগ থেকে ইনকাম হয় না আমি দেখিয়ে দেবো গ্রুপ থেকে অর্থাৎ পয়সাতে আপনি সেই ব্লগ ক্রিয়েট করে আপনি সেখান থেকে আর্নিং করতে পারেন এবার এমন একটা জিনিস জিনিসের মধ্যে আছে কি যে যদি আপনি কেনেন ব্লগের সাথে সাথে যদি আপনি ডোমেইন কেনেন তাহলে ইনকাম আপনার আরো বেশি হবে ডোমেইন মানে যেমন আপনি যদি ব্লগ যদি গুগল থেকে সরাসরি যদি ব্লগ কেনেন তাহলে আপনার হচ্ছে ব্লগের মধ্যে থাকবে যে অমুক ডট কম এরকম ভাবে থাকবে কিন্তু যদি আপনি সেখান থেকে যদি ডোমেন নেন সেই ডোমেন কিনলে পরে আপনার যেমন হচ্ছে আপনার ডট কম ডট ইন এরকম যদি আপনি নেন বা ডট এক্সপ্রেস ডট কেরিয়া ডট স্টাডি এরকম অনেক আছে তার মধ্যে মূলত আমরা যেগুলো হয়েছি ডট কম ডট ইন এগুলো যদি আপনি করতে যান তাহলে আপনাকে করতে হবে কি ডোমেন কিনতে হয় খুব বেশি টাকা দরকার পড়ে না তার জন্য তার জন্য মাসে আটশো টাকা সরি বছরে আটশো ষাট টাকা থেকে শুরু করে সেটি যারা যারা বড় বড় ওয়েবসাইট যারা যারা আছে তাদের ক্ষেত্রেও অনেক বেশি টাকা তারা দেয় কারণ কি তাদের র্যাঙ্ক আরো বেশি আপনার দরকার নেই বছরে যদি আপনি আটশো ষাট টাকা দেন আপনার দেখুন অনেক আপনি কিনতে পারবেন আপনার নিজের পছন্দ মতোই আপনি কিনতে পারবেন তার জন্য গুগল থেকেও কেনা যায় গোড্যাডি আছে ওয়ার্ড প্রেস আছে অনেক ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি এই ডোমেন কিনতে পারেন সেই ডোমেন কিনে আপনি আপনার ব্লগ ক্রিয়েট করেন ক্রিয়েট করে আপনি আপনার নলেজ আপনি আপনার নলেজটি শুধুমাত্র পাবলিকের সাথে শেয়ার করেন এবং সেগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আপনি বারবার বারবার করে শেয়ার করুন দেখবেন একটা সময় আপনার ইনকাম বাড়বেই কিরকম আমি কতগুলো উদাহরণ দিই এখন দেখবেন প্রচুর ওয়েবসাইটের মধ্যে কি সংবাদ ইচ্ছুক করে না বিভিন্ন জায়গায় যে সংবাদগুলো হচ্ছে সেগুলো শুধুমাত্র ঘরে বসে টাইপ করছে বাইরে যাওয়ারই দরকার পড়ে না দেখবেন সেগুলো অনেক আছে আপনার দেখবেন ফেসবুকে নিজেই আপনি শেয়ার করছেন সেগুলো সেগুলো তারা কিন্তু বাইরে কোথাও যায় না কোনো সাংবাদিকের বক্তব্য বা কিছু কিছু নেই শুধুমাত্র ঘরে বসে থেকে সেই টিভি দেখছে টিভি দেখে কিছু কিছু বা কারোর কাছ থেকে সোর্স নিয়ে ফেসবুক থেকে সোর্স নিয়ে সেখান থেকে টাইপ করছে টাইপ করে দেখবেন আপনি লিখে দিচ্ছে খুললেই দেখবেন যে প্রথম প্যারাগ্রাফ তার নিচেই অ্যাড তারপরের প্যারাগ্রাফ তার নিচেই অ্যাড অর্থাৎ আমার এই ভিডিওতে আপনি হয়তো অ্যাড পাবেন পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু তাদের মধ্যে দেখবেন প্রথম প্যারাগ্রাফ তারপরে অ্যাড প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফ তারপরে অ্যাড এরকম অ্যাড যদি থাকে আপনি যদি অ্যাডটিকে যদি দেখেন ইমপ্রেশনের জন্য এক রেট আর যদি ক্লিক করেন যদি ক্লিক ক্লিক করে তাহলে তো আরো বেশি বেশি রেট পাওয়া যায় তবে এটুকু মানে ব্লক এবং ব্লক ক্রিয়েট এবং আমার প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ অলরেডি করা হয়ে গেছে সেটি আমার অনেক কয়েকটি আছে তার মধ্যে একটি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করে আমি দেখাবো যে না কিভাবে ব্লক ব্লক ক্রিয়েটও থাকবে এবং কিভাবে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভড হয়ে গেছে যেখান থেকে আমার অ্যাড আসবে ইনকাম হবে সেটি সামান্য কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভড হয়ে যায় আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনার পরের পার্টে দেখবেন আপনি এই ভিডিওর সঙ্গেই পরের পার্টেই থাকবে যে ব্লগ ক্রিয়েট এবং আমার প্রুফ সুতরাং সেটি দেখুন দেখার পরে আপনি নিজের ব্লগ ক্রিয়েট করুন ক্রিয়েট করে ইনকাম শুরু করুন আপনি যে কোনো ব্রাউজারে যান সেই ব্রাউজারে গিয়ে যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে আপনি সেখানে লিখুন ব্লগার ডট কম চলে আসবে সেই ব্লগার ডট কমে যাওয়ার পরে এখানে দেখবেন দুটো অপশন আছে একটি সাইন ইন আর একটি ক্রিয়েটিওয়ার ব্লগ ক্রিয়েটিওয়ার ব্লগে আপনি যাবেন ক্রিয়েটিওর ব্লগে যাওয়ার পরে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি দিয়ে আপনাকে সেখানে অ্যাকাউন্ট একটি করে নিতে হবে যে কোনো অ্যাকাউন্ট এখানে যেমন আমার অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট আছেই ব্লগ এখানে এক্সিটিং অ্যাকাউন্ট আছেই আমার এই ইমেল আইডি তেই পাসওয়ার্ড দিয়ে ওপেন পাসওয়ার্ড দিয়ে ওপেন করা হলো এখানেই আপনার এখানে বলবে যে এবার এখানেই আপনার ব্লগ চলে আসবে যে আপনি কী ব্লগ করবেন এখান থেকে ব্লগ করলে টাইটেল আপনি যে কোনো টাইটেল দিতে পারেন যে কি আপনার নিজস্ব নিজের নিজের যেরকম চয়েস সেই অনুযায়ী আপনি টাইটেল দিতে পারেন যে ব্লগের কি নাম হবে যে কি ডিজিটাল ডিজিটাল আসলো এখান থেকে আপনার এখন একটি নাম দিতে হবে যে এখানে আপনি কি নাম দেবেন অ্যাড্রেস কি ব্লকস্পট ডট কম আসবে ইউ ক্যান অলসো এ অ্যাড এ কাস্টম ডোমিন পরে আপনি একটা ডোমিন কাস্টম করতে পারেন সে অ্যাড্রেস অ্যাড্রেস কীভাবে দেবেন অ্যাড্রেসও আপনার নিজের পছন্দ মতোই কী তবে সেখানে কী থাকবে আপনার চয়েসের উপরে নাও আসতে পারে কারণ অলরেডি এক্সিস্ট থাকতে পারে আমি মূল যে বিষয়টি দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমার আর্নিং যেভাবে আপনি ব্লক খুলে ফেলতে পারেন এবং আমার আর্নিং সেই আর্নিংটি আপনাদের সাথে আমি শেয়ার করছি শেয়ার করার জন্য অলরেডি আমার এখানে বেশ কয়েকটি ব্লগ আছে সেই ব্লগের মধ্যে একটি ব্লগ হচ্ছে এই ব্লগ অলরেডি মাত্র আমি এখানে নটি কন্টেন্ট লিখেছি মাত্র নটি কন্টেন্ট লিখেছি সেই নটি কন্টেন্ট লেখার পরে এখানে দেখবেন বা দিকে আর্নিং অপশন আছে আর্নিং অপশন আছে সেই আর্নিং অপশনে দেখুন ইওর অ্যাট সেন্স অ্যাড প্লে অ্যাড ডিসপ্লে সেটিং অলরেডি শো অ্যাডস অন ব্লগ ইয়েস আমি যদি আমি যদি এখানে এখনই সেভ সেটিং করি তাহলে আমার অ্যাড চালু হয়ে যাবে মাত্র আমি নটি ব্লগ লিখেছি ব্লগ লেখার সাথে সাথে আমার এই আর্নিংয়ের শুরু হয়ে গেছে আর্নিং শুরু সুতরাং আপনারা ওষুধটি করতে পারেন করে আপনারা ইনকাম করতে পারেন বলে আমি আমি আশা করি এবং করতে পারবেন কারণ আপনার শুধুমাত্র লেখা লেখলেই আপনি সেটা ব্লগে কনভার্ট করতে পারেন সে নিউজ হোক যে কোনো আপনার যার উপরে নলেজ আছে সেটুকু এবার এখান থেকে আপনি কি এক্সট্রা আপনি ডোমেনও কিনতে পারবেন কিভাবে এক্সট্রা ডোমেন কিনবেন সেটি হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এবার দেখবেন এই যে এবার দেখবেন বাই এ ডোমেইন বাই এ ডোমেইন আছে সেখানে আপনি কিনতে পারেন এটা গুগলতে কি হবে ডাইরেক্ট আবার সেট এ থার্ড পার্টি ইউআরএল সেট এ থার্ড পার্টি ইউআরএল ব্লগ সেখান থেকেও থার্ড পার্টি ব্লগ থেকেও আপনি কিনতে পারেন করার পরে তারপরে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় আর যদি গ্লুগুল থেকেই কেনেন তাও কোনো অসুবিধা নেই বাইয়ের এর ডোমেন সেখানেও আপনি ভালো ভালো ডোমেন পাবেন তবে যে ওয়েব পেজের সেটিং সেই সেটিং কিন্তু গুগলের থেকে অন্য যেমন ওয়ার্ড প্রেস গোডেডি এগুলোতে অনেক বেটার আছে গুগলের থেকেও বেটার থাকে এখান থেকে জাস্ট একটি ক্লিক করে আপনি বাইয়ের ডোমেন এই যে এখানে দেখুন যে কোনো নাম আপনি এখানে আমার যেটা দেওয়া আছে তার উপরেও অনেক এখানে ডোমেন পাওয়া যাচ্ছে মনে করেন আপনি যে কোনো নিউজ দিয়ে আপনি করবেন সে নিউজ দিয়ে যদি করেন না আমি নিউজ দিয়ে আমি কোনো চ্যানেল খুলবো তাহলে নিউজ দিয়ে দেখুন ডোমেন কত চলে আসছে এখানে যে নিউজ ডট ইনফো নিউজ ডট কেরিয়ার এখানে কিন্তু দেখুন এই যে যদি সেরকম বড় ডোমেন কিনতে চান তাহলে অনেক বেশি টাকা দরকার আছে আর যদি না প্লেন কিছু ডোমেন কিনবেন তাহলে আটশো ষাট টাকার থেকে শুরু হয় বছরে পার ইয়ার পার ইয়ারে যদি আপনি যদি পরে রিনিউ না করেন তাহলে আপনার সেই ডোমেইনটি অন্যের কারো কাছে বিক্রি করে দিতে পারে এই হচ্ছে এই ডোমেইন এইভাবে আপনি ডোমেন কিনে নিয়েও আপনি করতে পারেন আশা করি আমার ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে সবাইকে আরো বেশি করে দেখানোর হেল্প করবেন ধন্যবাদ